রানী আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকেরটাও কোনো ডেইলি ব্লগ নয়, আজকে আবারও আমি এসেছি আমার হাতের করা কিছু সেলাই নয়, কিছু কাজ নিয়ে, সেলাইও আছে বা অন্য কোনো কাজ নিয়ে আবার এসেছি। কারণ আমি আগে একটা এই বিষয়ে ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আপনারা অনেকে আমাকে অসংখ্য মানে কি বলবো এনকারেজ করেছেন যে দিদি আপনি এই সেলাইটা চালিয়ে যান করুন। সত্যি সেলাইটা আমার, সেলাই বা এই হাতের কাজগুলো আমার খুব পছন্দের জিনিস, কিন্তু এখন সত্যি টাইমও কিছুটা বের করে উঠতে পারি না, তো তাই জন্য করতে পারি না, তাও চেষ্টা করব করার। তো যেগুলো বাকি ছিল সেইগুলো নিয়ে আবারও আমি চলে এসেছি, তাও বিশেষ কিছু আমি আনতে পারিনি, মানে বের করতে পারিনি। বের করা মানে কিছুটা তোলা থাকে, সেগুলো টেনে বের করা আমার একার পক্ষে সম্ভব না। আর বিকির অনলাইন ক্লাসে ও সবসময় ব্যস্ত থাকে, ওকেও আর বলা হয়ে ওঠে না। তো যেগুলো আমার হাতের কাছে ছিল, যেগুলো দিয়ে আমি আমার ঘরকে সাজিয়ে রাখি, সেইগুলোকেই আমি নিয়ে আপনাদের সামনে দেখাতে এসেছি। তো ফার্স্টে আমি একটা মানে দেখাচ্ছি, ওটা একটা সেলাই। সেই সেলাইটা আমার ছেলে যখন ফার্স্ট ওর স্কুল কিডসি স্কুল ওখানে একখানা সেলাই কম্পিটিশান হয়েছিল, তাতে আমি ওই সেলাইটা আমার আগে থেকে বানানো ছিল, তো আমি ওই সেলাইটা দিয়েছিলাম। ওখানে সবাই সবার হাতের কাজ জমা দিয়েছিল, সেই ওই সেলাইটা দিয়ে আমি ওখানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আর এটা তো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে সার্ভিস করে, ওদেরও ওখানে এরকম হাতের কাজ বানানো এরকম জমা করতে হয়, তাতেও আমার এই জিনিসটা, এই সেলাই, যে সেলাইটা আপনাদের প্রথম দেখাবো সেটা ফার্স্ট এসেছিলো। দুটো জায়গাতেই ওই জিনিসটা আমার ওরা নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সুব্রত দু জায়গাতে প্রাণপণ দিয়ে মানে একদম মানে কোনো দিকে কোনো বাধা মানে এনার করে একদম লড়ে গিয়ে বলেছে আমি এই সেলাইটা দেবো না, আপনারা বলুন ও এই ধরনের অন্য কিছু আপনাদের আবার বানিয়ে দিয়ে দেবে কিন্তু এই জিনিসটা দেবে না। তো সেইভাবেই আমি আবার ওই দুই জায়গায় তাদের জন্য অন্য জিনিস বানিয়ে দিয়েছি, কিন্তু এই সেম সেলাই মানে যে জিনিসটা তে আমি ওখানে ফার্স্ট পজিশন পেয়েছি সেই জিনিসটা সুব্রত দেয়নি, দিতে দেয়নি। তো অনেকক্ষণ বলেছি সেই জিনিসটা কি, চলুন একবার তাই আপনাদের দেখিয়ে দিই। আপনারা হয়তো আমার কোনো ভিডিওতে সেটা দেখেছেন, কিন্তু সেটা আমার হাতে বানানো সেটা আগে দেখাই। এটা একটা ফটো ফ্রেম করা আছে, দেখুন মাদার মেরি যিশুকে কোলে নিয়ে রয়েছে। এটা হচ্ছে অ্যাঙ্কারের যে ক্রসস্টিচ হয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি আমি ঠিক মানে করতে পারছি না, এটা সুব্রতই নিজের শখ করে এরকম ফ্রেম করে বাঁধিয়ে এনেছে, আমি জানতামও না ওইভাবে বাঁধিয়েছে। ওর খুবই পছন্দের একটা আমার হাতের কাজ, মাদার মেরি যিশুকে নিয়ে রয়েছে। এটা পুরোটাই ক্রসস্টিচের একটা সেলাই, পুরো ক্রস স্টিচ দিয়ে করা, এগুলো সুতো কম এ করে করে এই জিনিসটা করা। এই জিনিসটা সুব্রতকে কেউ বললে ও কোনোদিন তাকে দিতে দেবে না, ওর নাকি সবচাইতে পছন্দের আমার হাতের একটা কাজ এটা। তো আমি দুই জায়গাতেই এই জিনিসটা আমি আর কোনো জায়গায় পাইনি, মানে এই যে মাদার মেরি যিশুকে নিয়ে এই জিনিসটা আমি আর সত্যি অনেক খোঁজার চেষ্টা করেছি বা এই জাতীয় কিছু, এখন আর এই জিনিসগুলো আমি মানে এই ধরনের পাই না। এখন সিনারি এই সব পাই, বাড়ি ফাড়ি এইসব, কিন্তু এই ধরনের মানে ফিগারের আমি আর পাই না, যার জন্য আমি আর করিও না, সিনারি ফিনারি অতটা আমার আর ভালো লাগে না। তো এইটা হচ্ছে সেইটা যেটাতে আমি অনেক কিছু পেয়েছি। নেক্সট চলে যাই, এটা তো হলো ক্রস স্টিচের উপরে, এটাও সেম কিন্তু এটা ক্রস স্টিচ নয়, এটা হচ্ছে লং স্টিচের উপরে, এগুলো অ্যাঙ্কারের সব, এগুলো বেবি হাতি আর মা হাতি।
ক্লাস ব্যাক করছে না, যার জন্য হয়তো বোঝানো যাচ্ছে না, কিন্তু আমি তাও চেষ্টা করছি। এটা হচ্ছে সেকেন্ড আমার সেই হাতের কাজ। নেক্সট যেটা, সেটা কোনো সেলাই না, সেটা একটা পেন্টিং। এটা একটা ভেলভেট মানে কাপড়, ব্ল্যাক কালারের ভেলভেট কাপড়ের উপরে এই পেন্টিংটা করা। আর এইরকমই, আর এগুলো একটু মানে ছোটে ফোটে গেছে ওই যখন আমরা শিফটিং ফিফটিং করেছি, তখন অনেক মুড়িয়ে টুড়িয়ে করেছি, তাও একটু ছোটে মোটে গেছে। তারপরে যেগুলো করেছি সেগুলো হচ্ছে, আপনারা এই জিনিসগুলো জানেন কি না জানি না, এগুলো হচ্ছে এক নেট পাওয়া যায়, মানে সেলাইয়ের দোকানে নেট বললে বিভিন্ন কালারের নেট পাওয়া যায়, সেই নেটকে কেটে কেটে এটা একটা ফ্লাওয়ার ভাস, পুরোটাই এইরকম ডিজাইন দেওয়া। এই দেখুন নেটটা এরকম গোল, এটাকে সেলাই করে এরকম জোড়া দিয়ে আবার এরকম নেট কেটে কেটে এই ডিজাইন দেওয়া। এর ভেতরে উলের কাজ করে ছোট ছোট পুঁতি চুমকি লাগিয়ে সব ডিজাইন করা। সেম এই নেট দিয়ে এটাতে একটা ফ্লাওয়ার ভাস হলো, এই নেট দিয়ে আমার করা আছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এগুলো লেটার হ্যাঙ্গার যেগুলো বলে সেই, এটা একটা পকেটে, এটা হচ্ছে কাঠবিড়ালি, মানে আমার কালারটা একটু, আপনারা বলবেন কাঠবিড়ালি আবার কবে থেকে কালো হয়, তো এটা একটু কালারটা এ হয়ে গেছে, কিন্তু এটা সেটা, এটা একটা পকেটে। এই যে বললাম না এগুলো অনেক কালারের হয়, দেখুন এটা আমার ঘরে টাঙানোই ছিল, আমি আর এটাকে খালি করিনি, খালি করা মানে আবার আমাকে সেগুলো বোঝাতে হবে, এতটাই আমি ভেবে আমি দেখাচ্ছি। এটাতে আমি যে কাজটা করেছি এটা উল দিয়ে করিনি, এটাতে যেমন আমি এটা নিচটা উল দিয়ে করেছি, ওপরটা আবার এই জড়ি হয় সেই দিয়ে করেছি, এটা পুরোটাই আমি জড়ি দিয়ে করেছি, এটা ব্ল্যাকের ওপর জড়ি দিয়ে। এটা ক্যামেরাতে একটু মানে ফেড ফেড দেখাচ্ছে, এগুলো একটু বিকির সেই পাওনা সব মানে ব্যাচ ফ্যাচ ওগুলোকে লাগিয়ে রেখেছে, এটা নয় এটা আমার মনে। এটা হচ্ছে তিনটে পকেটে, সব এগুলো নেটকে কেটে এরকম ডিজাইন করে এগুলো করা। আজকে এইটুকুনি বের করতে পেরেছি, এর বেশি বললাম না, যেগুলো দিয়ে আমার একটু টুকটাক ঘর সাজানো আছে সেইগুলোই আমি আজকে বের করেছি, আর ভেতরে প্যাকিং থেকে কিছু বের করিনি, কারণ সব কিছু না আমি মন খুলে ব্যবহার করতে পারি না, যদি নষ্ট হয়ে যায় এই একটা ফিলিং আমার ভেতরে কাজ করে, সেটার জন্য আমি বের করতে পারি না। আর একটা জিনিস, আমি কোনো সময় মানে পুজোর মানে ঠাকুরের জায়গায় গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব গাঁদা ফুলের মালা, সেটা কিন্তু অরিজিনাল নয়, সেটাও আমার উল দিয়ে হাতে বানানো, ঠাকুরের জায়গা তো ওটা খুলে আনতে পারিনি তাই দেখাতে পারলাম না। তো এইটুকুনি হচ্ছে আজকের জন্য আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি, জানাবেন সেলাইগুলো আমার কেমন লাগলো, আপনাদের এই ভালোবাসাই আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় আগে এগিয়ে যাওয়ার জন্য, তাই ভাবলাম যে না আজকে আবার আমি আমার হাতের কিছু কাজ নিয়ে আবার একটা ভিডিও করতে চলে আসি, তাই এই জন্য এই ভিডিওটা করে ফেললাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেটা একটু আমায় জানাবেন, তাহলে একটু ভালো হয়। তো ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন, সর্বদা হাসি খুশিতে থাকবেন, বাই।